আচ্ছা, আপনার কি কখনো মনে হয় না মহাকাশে রকেট না পাঠিয়ে বিমান পাঠালেই তো হয়? পৃথিবীতে আসার পর বিমান রানওয়েতে ল্যান্ড করবে, তাহলে তো কোনো ঝামেলাই থাকবে না। রকেটেরই বা কেন চাকা থাকে না যা দিয়ে ল্যান্ড করবে? সেসব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই ভিডিও। উড়োজাহাজ আর রকেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তার মধ্যে প্রধান একটি পার্থক্য হলো, উড়োজাহাজের মধ্যে জ্বালানি থাকলেও সেই জ্বালানি দহনের জন্য যে অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেন উড়োজাহাজের মধ্যে কোথাও সঞ্চিত থাকে না। উড়োজাহাজ সাধারণত মাটি থেকে 35,000 থেকে 60,000 ফিট উচ্চতা দিয়ে উড়ে যায়। এই উচ্চতায় অক্সিজেনের ঘনত্ব যথেষ্ট পরিমাণে থাকে, যার কারণে উড়োজাহাজের ভিতরে আলাদা করে জ্বালানি দহনের জন্য অক্সিজেন রাখার প্রয়োজন হয় না। বাতাসে থাকা অক্সিজেন দিয়ে উড়োজাহাজের মজুদ জ্বালানিগুলো জ্বলতে থাকে। আর রকেট সাধারণত থার্মোস্ফিয়ার থেকে এক্সোস্ফিয়ারের মধ্যে উড়ে বেড়ায়, মানে ভেসে বেড়ায় বলাই ভালো। আর এসব স্তরগুলোতে 10% থেকে 20% করে অক্সিজেন থাকে, যেটা RK-1 জাতীয় জ্বালানির দহনের জন্য উপযুক্ত নয়, যার কারণে রকেটে আলাদাভাবে অক্সিজেনের ট্যাঙ্ক থাকে। এখানে RK-1 জাতীয় জ্বালানির সাথে অক্সিজেনের মিশ্রণ তৈরি করা হয়। তারপর সেই মিশ্রণকে পাঠানো হয় কনভার্সন চেম্বারে, এখানে রকেটের জ্বালানির দহন হয়। তারপর থ্রট নামক নতুন নলের মাধ্যমে প্রচণ্ড গতিতে বাইরের দিকে নিক্ষেপ করা হয়। সহজভাবে বলতে গেলে বিমানে শুধুমাত্র জ্বালানি থাকে, আর রকেটে জ্বালানি এবং অক্সিজেন উভয়ই থাকে। তাই ইচ্ছা করলেও বিমান নিয়ে মহাকাশে যাওয়া সম্ভব নয়, রকেটকে পৃথিবীর মাধ্যাকর্ষণ পার করে মহাকাশে যেতে হয়। এজন্য রকেট সম্পূর্ণ খাড়াভাবে উপরের দিকে ওঠে। এখানে নিউটনের তৃতীয় সূত্র বলে, প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই সূত্র ব্যবহার করা হয়। রকেট যখন উপরে ওঠে, এর জন্য প্রয়োজন হয় প্রচণ্ড বিপরীতমুখী চাপ, যা কিনা বিমানে সম্ভব নয়। আরেকটু সহজ করে বললে, আপনি যখন কোনো বেলুন ফোলানোর পর তার মুখ খুলে দেন, লক্ষ্য করবেন বেলুন যে দিক থেকে বাতাস ছাড়ে তার বিপরীত দিকে চলে। ঠিক এইভাবে রকেট কাজ করে। রকেটের ইঞ্জিনটি ঠিক তেমনভাবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে, যেটি বিমান দিয়ে কখনোই সম্ভব নয়। প্লেনের ইঞ্জিন যে থ্রাস্ট বা ধাক্কা তৈরি করে, সেটা অনেক বেশি হলে স্পিড কন্ট্রোল করা যায় না। তবে এই থ্রাস্ট দিয়ে সেটা অনেক বেশি হলে স্পিড কন্ট্রোল করা যায়। তবে এই থ্রাস্ট দিয়ে বায়ুমণ্ডল ভেদ করা কঠিন, কারণ স্কেপ ভেলোসিটির থেকে অনেক কম স্পিড থাকে প্লেনে। রকেট ইঞ্জিন এই তুলনায় অনেক বেশি থ্রাস্ট তৈরি করে, যাতে স্কেপ ভেলোসিটি অতিক্রম করা যায়। কিন্তু প্লেনকে যদি কোনোভাবে বায়ুমণ্ডলের বাইরে নিয়ে যাওয়া যায়, তবে মহাকাশে প্লেন চলতে পারবে, কিন্তু দিক পরিবর্তন করতে পারবে না বা স্পিডও কমাতে পারবে না। এবার চলুন জেনে নেওয়া যাক, রকেটে কেন চাকা থাকে না বা রকেট কেন সমুদ্রে ল্যান্ড করে। বিশেষ করে রকেট সাধারণত একবার ব্যবহার করা হয়। রকেট যখন মহাকাশ থেকে বায়ুমণ্ডলে প্রবেশ করে, বায়ুমণ্ডলের সাথে প্রচণ্ড ঘর্ষণের কারণে এর বাইরের অংশগুলোতে আগুন ধরে যায় এবং রকেট বিভিন্ন অংশে ভাগ হয়ে যায়। তাই রকেটে বিমানের মতো চাকা থাকলে তা আগুনে পুড়ে যাবে। এই জন্য সকল প্রকার রকেট যখন পৃথিবীতে আসে, সেগুলোকে সমুদ্রে ল্যান্ড করানো হয়। সেখান থেকে উদ্ধারকারীরা গিয়ে নভোচারীদেরকে নিয়ে আসে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।